মারধর করায় বাচ্চা কুলে নিয়ে একদল হনুমান যশোরের কৃষপুর থানায় অবস্থান নিয়েছেন। এ সময় হনুমানদের খাবার পরিবেশন করে শান্ত করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। যশোরের কৃষপুরে রোববার দুপুরে বিরল প্রজাতির কালোমুখের হনুমানদের দল কৃষপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয়। এক পর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়েন তারা। থানা চত্বরে ও অফিস কক্ষে তাদের লাফালাফিতে পুলিশ সদস্যরা হতচ্চিত হয়ে পড়েন। পরে তাদের অতি যত্নে খাবার খাইয়ে শান্ত রাখার চেষ্টা করা হয়। কৃষপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন বলেন, একটি মা হনুমান কুলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসেন। বাচ্চাটিকে মারপিট করে আহত করা হয়েছে। এর পরপরই প্রায় 20-25টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। পরে কিছু শুকনো খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানদের দল চলে যায়। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের বিষয়ে তদন্ত করে দেখবেন বলে হনুমানদের আশ্বস্ত করেছেন ওসি। এর কিছুক্ষণ পরই থানা এলাকা ত্যাগ করেন তারা। কৃষপুর উপজেলার বন কর্মকর্তা আব্দুল মুনাইম হোসেন বলেন, শহর ও শহরতলিতে 500+ হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র 35 কেজি কলা, 2 কেজি বাদাম ও 2 কেজি পাউরুটি দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী, তাদের উপর কেউ হামলা করলে তারা দলবদ্ধভাবে সেখানে যায়। ইতিপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে। দর্শক, এই হনুমানদের নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।